হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটাকে রিপেয়ার করবো, এটা অনেক আওয়াজ করে, তো এর জন্য আপনারা যা করবেন, আপনার কোনটা কোন খাল থেকে খুলবেন সেটাকে অবশ্যই মার্কিং দিয়ে রাখবেন, তারপরে এটাকে খুলবেন। তো আমরা এর জন্য আগে ছবি করে রাখছি যে কোনটা কোনখানে বলবেন। তো ভিউয়ার্স দেখুন এটাকে কিভাবে রিপেয়ার করা হয়। রিপেয়ার, এটা আসলে মূলত ঝনঝন 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 আওয়াজ করতো। আপনার কন্ট্যাক্টটা পরিবর্তন না করে কিভাবে রিপেয়ার করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাবধানে খুলবেন তারগুলো। ভিউয়ার্স, এই হলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো এটা অনেক আওয়াজ করতো, তো এই আওয়াজটাকে বন্ধ করার জন্য যা করতে হবে সেটা চলুন আমি দেখাই। তো এটাকে পরিবর্তন করতে হবে না, এটাকে জাস্ট রিপেয়ার করলে আপনার এটা হয়ে যাবে। এটা কিভাবে রিপেয়ার করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আসুন এটা কিভাবে কি করা যায়। তো ভিউয়ার্স দেখুন এখানে লক রয়েছে, এই যে লক রয়েছে, এই লকটাকে খুললে এই কয়েলের পার্টটা আলাদা হয়ে যাবে। এখানে আপনার ই হওয়ার কারণ হলো যে এখানে দেখুন এখানে কেমন পিছিল বাপ রয়েছে। তো এখানে আপনার কার্বন রয়েছে, এই কার্বন গুলো আমরা ঠিক করে দিব। আরো যে পার্ট গুলো আছে এই পার্ট গুলো আমরা আপনাদের তাহলে দেখাচ্ছি যে কোনটা কি কি করতে হবে। এটা হলো কয়েল সেকশন, কয়েল সেকশন আমরা এই পার্টটাকে আমরা খুলে ফেলবো, খুলে এটাকে আমরা সুন্দর করে রিপেয়ার করে দেবো। বালকো, এটা হলো কয়েল, এই কয়েলটা খুলে রাখলাম, সাবধানে রাখলাম, দেখুন এটা কপার কয়েল। তারপর এটাকে খুলবো, পাটে পাটে পুরো পাট খুলে ফেললাম, একদম খুলে ফেললাম। তো আমরা এটাকে ক্লিন করব, ক্লিন করার পর তারপর আমরা আবার নতুন করে ফিটিং করব। আরো পার্টস আছে, এগুলো পার্টস গুলো লাগবে, এক ধরনের ইঞ্জিন আসছিল। এটাকে ফাইল কিংবা আপনার সিরিজ কাগজ দিয়ে আপনি এটাকে লেবেল করে নেবেন। ওকে,
ডিভাইস দেখছুন, দেখছেন এটা চলতে চলতে কি অবস্থা হয়েছে, তো আমরা এগুলা কি ফাইন করে দেব, বেশি করবো না, সামান্য একটু ফাইন করে দেব। এটাকে রিপেয়ার করার কারণ হলো এটা হলো অরিজিনাল, তাই আমরা এটাকে রিপেয়ার করতেছি, আর ডিপের সাথে এর যে পার্টস সেই কারণে রিপেয়ার করতেছি, না হলে আমরা রিপেয়ার করতাম। এখন আমরা সবকিছু পার্টে পার্টে বসাচ্ছি, আপনারা একটু দেখেন যে এখন কয়েলটা বসাচ্ছি। সবকিছু লাগানোর পর আবার ট্রাই করে দেখবো আমরা আগের মতো সেই শব্দ হচ্ছে কিনা। কিছু মিস করে ফেলেছে এখন, এটা সেটিং কমপ্লিট। আমরা এখন এটাকে ফিটিং করবো, ফিটিং করে মধ্যে দিয়ে আসলে এটা আদৌ মানে তার আওয়াজটা বন্ধ হয়েছে কিনা। ¿Dónde va a estar?